তো দেখো, সকাল সকাল চলে এসেছি বাগানে। তো বাগানে একটু শাক তুলবো, তো দেখো কি কি শাক তুলি। আর সবাই পুরো ভিডিওটা আজ দেখো, তো চলো শাকটা আগে তুলে নিয়ে যাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকালে দেখেছো যে বাগানে গিয়েছিলাম শাক তুলতে, শাক তোলা তো হয়েই গেছে। আর তারপরে তার আগে আমার সব কাজ সারা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কী করবো এখন, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো আজ আমি মানে সবার প্রথমে বলি, আজ আমি এক জায়গায় যাব। কোথায় যাব? বাড়ি যাব, ঠিক আছে? তো বাড়ি যাব বলে তো একটা জিনিস করছি, দেখো রস বড়া করব। তো সেই জন্য এখানে ডাল মিক্সারে মিক্স করে নিয়েছি, আর এটা এখন রস বড়া করব। তো করব আর তোমাদেরকে শেয়ার করবো, মানে দেখাবো আমি। আর তারপরে রান্না সারবো, সব গুছিয়ে রাখবো। প্লাস আজকে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, মানে স্বাদ বাড়ি আছে, তো সেখানেও যাব, সেখানেও ভিডিও করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি যাব, তার আগেও আর এক জায়গায় যাব, মানে প্রচুর আজকের মানে কি বলবো, অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক কিছু দেখানোর আছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা আজ দেখো সবাই। তো চলো বেশি কথা না বলে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এখন রস বড়াটা স্টার্ট করে নিই। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো আমার রস বড়া করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, মামামও রেডি হয়ে গেছে। দেখো তো এখন রেডি হয়েছি আপাতত, সাত বাড়ি যাবো, মানে নিমন্ত্রণ বাড়িটা যাব। তো সেই জন্য রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল আর একটা তরকারি চচ্চড়ি করে দিয়েছি, তো ওই করে দিয়েছি। আর এবার আমি আর মাম্মাম যাবো সাত বাড়িতে। তো কাকিমারা রেডি হচ্ছে, তো কাকিমারা রেডি হয়ে গেলেই আমরা একসাথে বেরোবো, গিয়ে খাবো, খেয়ে একটুখানি রেস্ট নেবো, নিয়ে কটা ট্রেন আছে দেখতে বলবো ওকে, তো তারপর বেরিয়ে যাব। তো চলো আপাতত দেখি কাকিমারা রেডি হয়েছে কিনা, নিচে যাব আর যেটা দেবো সেটা নেব প্যাকেটটা। তো চলো যাওয়া যাক, চলো। না মিঠু জানে না, এইটা দুমড়ে মুমুছে দিয়ে লেগেছে। ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন বেরিয়ে পড়েছি। ও যাচ্ছে স্টেশন পর্যন্ত দিয়ে আসতে, আর মামাম পিছনে আসছে দাদার সাথে। তো চলো যাওয়া যাক, গিয়েও কোথায় যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো এখন দেখো স্টেশনে চলে এসেছি, মানে বারুইপুর স্টেশনে চলে এসেছি। এখন ট্রেনটা খুবই ভিড় হবে, তো আর ভিডিও করতে পারবো না। তো চলো মথুরাপুরে নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ট্রেনে মারাত্মক ভিড় ছিল, তো যাই হোক এলাম, এসে এখানে বসেছি, একটু রেস্ট নিচ্ছি, নিয়ে তারপর আবার যাব। এখন আপাতত বসে আছি, মা বাবা আসবে এসে, কারণ বড় বড় দুটো ব্যাগ হয়েছে তো সেই জন্য নিয়ে যেতে হবে। তো সেই জন্য আপাতত মাম্মাও আর আমি বসে আছি। তো চলো মারা আসলে তারপর আবার যাবো কোথায় সেটা তোমাদেরকে দেখো। ওই দুটো ব্যাগই রেখে তো ওই দাদার দোকানে আমি ব্যাগটা রাখলাম। রাখার পরে দেখো বাবা মা আর আমি আর সোনা মা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখাবো। তো আজ এই পর্যন্ত, মানে এই ভিডিওতে এই পর্যন্ত। তো চলো টাটা।